ফুরফুরার উপর আঙ্গুল তুলছেন তুলবেন না ভালো না লাগে আপনি করুন উনাদের পেছনের পেছনটা দেখে কথা বলবে হ্যাঁ বলতে নেই পেছনটা দেখে কথা বলবে কোন যদি কিছু হয় ঠিক আছে আপনি হ্যাঁ মুজাদ্দিদুল জামান নিজেই বলেছেন ঠিক আছে উনি উনি যে ওসিয়ত দেখেছেন ওসিয়ত দেখেছেন জামা পুত্র পৌত্র খলিফা পুত্র খলিফা পৌত্র আমার মতবাদের খেলাফ চললে মানবে না বলেছেন মানবে না কিন্তু উনি বলেননি যে তার সাথে বেয়াদবি করবে এটা বলেন মানবে না আলাদা কথা উনি জানতেন গন্ডগোল হবে হ্যাঁ যদি কাউকে পছন্দ আপনার না হয় ঠিক আছে মানবেন না এটা ঠিক আছে কিন্তু তার সাথে কোনো তাকে মন্তব্য করবেন না মন্তব্য করার আগে তার পেছনটা দেখবেন কথা কি ঠিক বললাম শোনা একটু বুঝবেন একটু বুঝুন আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে আগুনের সাথে খেলবেন না অনুরোধ করছি জানি না খেলবেন না দিল্লিতে হযরত নিজামউদ্দিন আউলিয়া জানেন আমি দিল্লি গেলে তিনটি মাজারে আমার হাজরি থাকে একটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ দুই নম্বর খাজা বাকি বিল্লাহ তিন নম্বর হযরত নিজামউদ্দিন আউলিয়া দিল্লির বাবাজি ভারত সরকার ওখানে একটা স্টেশন করে দিয়েছে স্টেশনের নাম দিয়েছে হযরত নিজামউদ্দিন যখন এলান এলাউন্স হয় না জানটা ঠান্ডা হয় হযরত নিজামউদ্দিন উনার নামে হুজুরের নামে হযরত নিজামউদ্দিন পালকিতে করে সফর করছেন একটা হোটেলে একটা ফকির দাঁড়িয়ে বলছেন এক রুটি কা সওয়া ওরনা দেহলি উল্টা দুঙ্গা একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব হযরত নিজামউদ্দিন আউলিয়া শুনতে পেয়ে বললেন নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা ফকির হবে নচেত এত পাওয়ারফুল কথা বলতে পারে দেখি দাঁড়াও এই আপনি হলে অনেক সিদ্ধান্ত নিয়ে নিতাম সিদ্ধান্ত নিলেন না দেখি ফকিরটা কোন জোরে কথা বলছে কোন পাওয়ারে কথা বলছে তার পেছনটা দেখি পেছনে গিয়ে দেখছেন তার বাপও ভণ্ড তার বাপ সেও ভণ্ড তার বাপ সেও ভণ্ড ছয় পিঁড়িতে গিয়ে দেখছেন ওই বংশের একজন আল্লাহর ওলি জান্নাতের খুঁটি ধরে বলছেন আয় আল্লাহ আমার বংশের একটা ছেলে রুটির জন্য লালায়িত না পেলে এই মুহূর্তে দিল্লি উল্টে দাও যেই বলেছেন দেখেছেন সঙ্গে সঙ্গে মোরাকাবা ছেড়ে গিয়ে বলছেন আয় ফকির এ না কেহনা কিতনি রুটি কি জরুরত হ্যায় আ মেরে পাস আ মে দুঙ্গা ওই কথা বলবি না তোর কটা রুটির দরকার আমার দরবারে আমি দেব তোর পেছনটা দেখে নিয়েছি ও কথা আর বলবি না জোরে তাহলে আপনার আমি মন্তব্য করার আগে তাদের পেছনটা দেখুন কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ খারাপ লাগে আপনার ওসিয়ত ফুরফুরা দাদা পীরের ওসিয়ত খেলাফ যদি দেখেন আপনি মানবেন না দাদা পীরের এটা ওসিয়ত ঠিক আছে না মানা আলাদা তার সাথে বেয়াদবি করা আলাদা কথা বলছেন না কেন বেড়ে গেছেন কেন আবার কি বলে জানেন আবার কেউ বলে হক বলবো না বাপরে বোঝাচ্ছে সাধারণ মানুষকে হক বলবো না হ্যাঁ হক নিশ্চয়ই বলবে নিজামউদ্দিন আউলিয়ার চেয়ে বেশি বুঝলেন হ্যাঁ উনি তো পেছনটা দেখে উনি কি মন্তব্য করলেন উনারটা দেখে শিখুন শিখুন আদব শিখুন আদব কিছু কিছু জায়গা আছে কথা বুঝতে পেরেছেন বুঝে শুনে কথা বলতে হবে কিছু কিছু কথা আছে বুঝে কথা বলবেন যেমন নবীর ব্যাপারে নবীর ব্যাপারে আপনি হক বলবেন হক হক শিখাচ্ছেন তাহলে আমাকে একটা হক শিখিয়ে দেন আমার প্রশ্নের উত্তর দেবেন উত্তর দিয়ে যান যান মুনবির কাছে আমার বার্তা পৌঁছে দিন উত্তরটা শিখে আসুন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা এই আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড় বয়সে কে বড় বয়সে কে বড় এটাই প্রশ্ন ছিল এটাই প্রশ্ন ছিল তাহলে বয়সে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা বড় চাচা তো বড় ছিলেন
আরে দুদিনের বড় হলেও তো বড়, কথাই বলছি, চার দিনের বড় হলেও তো বড়, আব্বাস বড়। উনি তো উত্তর দিতে পারতেন, প্রশ্ন কি ছিল, বয়সে কে বড়? এ আব্বাস, আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়? উত্তরটা হওয়া দরকার ছিল, যেটা হক সঠিক উত্তরটা হওয়া দরকার ছিল, বয়সে আমি আব্বাস বড়, তবে শেষের কথাটা হবে, তবে নবী সব দিক দিয়ে বড়। এটাই পারফেক্ট, এটাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বয়সে যদিও আমি বড়, যদি আমি বলে দিই, এটা নবীর সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, নবীর সম্পর্কে, অন্য কেউ হলে বলতাম, কিন্তু নবীর সম্পর্কে কথা বলা, প্রশ্ন করা হয়েছে। আমি যদি বলি আমি বড়, এই বড় শব্দটা আমি বলবো আমি বড়, এটা আমার নবীর সামনে বেয়াদবি, যার জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকিয়ে বললেন, উত্তরটা দিচ্ছেন কি সুন্দর করে, হুয়া আকবারু মিন্নি, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, জোরে বলুন, বড় তো রাসূল, কিন্তু বড় তো রাসূল নয়। তাহলে এখন যদি কোনো মুলবি বলে, কোনো মুফতি সাহেব বলে, ও হক আব্বাস ভুল করেছে, বলো বলো, উত্তর দাও, কথা বেয়াদব কোথাকারের, আদব শেখো, আদব শেখো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুয়া আকবারু মিন্নি, উনি চাচ্ছেন না আমি যদি বলি বড়, এটা রাসূলুল্লাহর সামনে এই বড় বড়টাও বেয়াদবি হবে, এই জন্য কি বললেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, কিন্তু বয়সের দিক দিয়ে বড় তো রাসূল নয়। তারপরও বলছেন বড় তো রাসূল, বলে দিয়ে শেষের কথাটা শুনুন, শেষের জ্ঞানী মানুষ আপনারা শুনুন, শেষের কথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনা ওলিদতু ক্বাবলাহু, ওয়া আনা ওলিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি, বড় তো রাসূল, এটার নাম হলো আদব, এর আদব, আদব কখন আসবে আপনার মধ্যে, আদব আসলে তাসাউফ লাইনে পড়াশোনা করলে পীর গ্রহণ করে, আধ্যাত্মিক আধ্যাত্মিক জগতের প্রথম সবক হলো আত তাসাউফু ওয়া হুয়া ফিল আদাবি, তাসাউফের প্রথম সবক হলো আদব। তাসাউফি যদি পীর গ্রহণ করেনি, তাসাউফ মানেনি, আর সে আদব কি করে জানবে, এই জন্য তো বেয়াদবি মূলক কথা, এই জন্য পীরের আওলাদ সম্পর্কে বেয়াদবি মূলক কথা, এই বেয়াদবিমূলক কথা দুঃসাহ সিনার মধ্যে যেন না থাকে, খাস করে সেলসিলা তরিকা পন্থীদেরকে বলছি, অন্যদেরকে বলছি না, তারা তো জানে না, আপনারা জানেন, আপনাদেরকে অনুরোধ করবো, আওলাদের রাসূল হাত ধরে জোড়ো করে বলছি, খবরদার ওই রকম বাহাদুরি করতে যাবেন না, আদব বজায় করুন, মানবেন না আলাদা জিনিস, বেয়াদবি করবেন না। কথাটা কি বোঝাতে পারলাম, আপনারা সবাই কথার উপর একমত তো, কই হাত তুলেন তো কারা একমত, নারায় তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব তরিকাপন্থী তো ভালো লাগছে আমার,